हेलो चिल्ड्रेन, चलो आबार आमी इंग्लिश क्लास नहीं चले एसेछि। केमन आमरा साउंड अफ वावल्स पढ़छिलाम, कोन वावलेर की रकम उच्चारण, हाँ तार उपर जे चैप्टारगुलो सेगुलो आमरा पढ़छि। आमरा साउंड अफ वावल ए पढ़े नियेछि, आमरा साउंड अफ वावल ई पढ़े नियेछि, आमरा साउंड अफ वावल आई पढ़े नियेछि। एबार नेक्स्ट वावल होच्छे ओ, वावल ओ, साउंड अफ वावल ओ। देखो पेजटा ठीक आछे, सबाई देखते पाच्छो, पेज नम्बर 13 सबाई खोलो, पेज नम्बर 13 सबाई खुले नाओ। अच्छा, साउंड अफ वावल ओ दिए जे वार्ड गुलो सेगुलोर उच्चारणटा कि रकम होच्छे, अ, अयेर मतो उच्चारण। এর আগে আমরা সাউন্ড অফ ভাওয়েল এ এর উচ্চারণটা এ এটা শিখলাম, ই সাউন্ড অফ ভাওয়েল ই, সাউন্ড অফ ভাওয়েল ই, ইতে আমরা পড়লাম ই এর উচ্চারণ, ই দিয়ে যে ওয়ার্ডগুলো তার উচ্চারণটা এ। আবার যেগুলো ডাব্লু দিয়ে শেষ যে ওয়ার্ডগুলো তার উচ্চারণ আবার ইউর মতো হচ্ছে। আর সাউন্ড অফ ভাওয়েল আইতে আমরা পড়লাম আই দিয়ে যে ওয়ার্ডগুলো তার উচ্চারণ ই, হর্ষইকার ই এর মতো উচ্চারণ আসছে, তাই তো? এইবার সাউন্ড অফ ভাওয়েল ও, তাহলে ও এর উচ্চারণটা হচ্ছে অ, অয়ের মতো, ঠিক আছে? তাহলে দেখো প্রথমে কি রয়েছে, একটা খাটিয়ার ছবি, খাটিয়া, সি ও টি, কট, কট মানে খাটিয়া, এই যে দড়ি যে খাটিয়া হয়, সি ও টি, কট, কট মানে খাটিয়া। তারপর দেখো এই চোটি, হট, হট মানে হচ্ছে গরম, দেখো দ্যাট গরম চা, চা, হরলিক্স, দুধ, সাধারণত আমরা গরম খাই, সেই জন্য এখানে একটা এক কাপ চায়ের ছবি দিয়েছে যেটা গরম বোঝাচ্ছে, চাটা গরম। এই চোটি হট, হট মানে গরম। তাহলে দেখো উচ্চারণটা কিরম আসছে, অ, কট, হট, হ্যাঁ, অ, অয়ের মতো উচ্চারণ আসছে। নেক্সট দেখো কি আছে, পিওটি, পট, পট, পট মানে হচ্ছে পাত্র, এখানে একটা ঘটির ছবি দিয়েছে বা ঘটের ছবি দিয়েছে, পিওটি পট, পট মানে পাত্র। তারপরে দেখো এটা দেখতেই পাচ্ছ একটা কুকুরের ছবি, ডিওজি, ডগ, ডগ, ডগ মানে কুকুর। আচ্ছা নেক্সট দেখো কি আছে, এটা কিসের ছবি, এটা একটা শুকরের ছবি, এইচ ও জি, হগ, হগ মানে শুকর, এইচ ও জি, হগ। তোমরা এর আগে সাউন্ড অফ ভাওয়েল আইতে পড়েছো পিআইজি, পিগ, পিগ মানে শুকর বা শুকর ছানা দুটোই হয়, আর পিগলেট মানেও শুকর ছানা বলেছি, আর আমি বলেছিলাম শুকর ইংরাজি হগও হয়, এর আগের দিন আমি বলেছি। তাহলে এখানে দেখো রয়েছে সেটা এইচ ও জি, হগ, হগ মানে শুকর। তারপর দেখো এটা দেখো একটা গাছের গুঁড়ি, গাছের গুঁড়িকে কেটে রাখা হয়েছে, গাছের গুঁড়ির ছবি, এল ও জি, লগ, এল ও জি, লগ, লগ মানে হচ্ছে গাছের গুঁড়ি। নেক্সট দেখো কি আছে, দেখো ঠাকুরের ছবি, এটা কোন ঠাকুর, কোন দেবতা, এটা কোন দেবী, কোন দেবীর ছবি, জি ও ডি, গড, গড মানে ঠাকুর বা ভগবান। আর এখানে ভগবান তো অনেক আছেন আমাদের, তো এখানে যার যার যে দেবীর ছবি দেওয়া হয়েছে সেটা তাকে তোমরা খুব ভালো করে জানো। আর রিসেন্ট আমাদের আমরাই পুজোটা করলাম, হ্যাঁ, গত শনিবার 5 তারিখ আমাদের পুজো ছিল, আমরাই পুজোতে খুব আনন্দ করেছি। সবাই জানো কোন পুজো, হ্যাঁ, সরস্বতী পুজো, ঠিক বলেছ। তাহলে দেখো, দেখেছো সরস্বতী দেবীর ছবি, দেখো হাতে বীণা, তারপরে এই যে রাজহাঁস, দেখে বুঝতেই পারছো দেবী সরস্বতীর ছবি এটা। আমরা রিসেন্ট সরস্বতী পুজো করেছি সবাই, ঠিক আছে? তাহলে জি ও ডি, গড, গড মানে ভগবান, দেবতা, ঈশ্বর, হ্যাঁ, অনেক মানে, যে কোনো একটা লিখলেই হবে। তারপরে দেখো কি আছে, আর ও ডি, রড, রড মানে লাঠি, দেখো আর ও ডি, রড, দেখতে পাচ্ছ? আচ্ছা তারপরে দেখো নেক্সট কি আছে, এটা কিসের ছবি, ষাঁড়ের ছবি, একটা ও এক্স, অক্স, অক্স মানে ষাঁড়, এটা একটা দেখতেই পাচ্ছ একটা বক্সের ছবি, বাক্স, বিও এক্স, বক্স, বক্স মানে বাক্স।
দেখো এটা একটা শেয়ালের ছবি, এফ ও এক্স ফক্স, ফক্স মানে শেয়াল বা শিয়াল, পিও এক্স ফক্স, ফক্স হচ্ছে একটা রোগের নাম, বসন্ত রোগ, বাংলায় যাকে বসন্ত রোগ বলে ইংলিশে সেটাই পক্স, এটা একটা রোগের নাম, হ্যাঁ পিও এক্স ফক্স। তারপরে দেখো কি আছে, এলওবি, লব, লব মানে হচ্ছে দেখো দেখো আটা মাখছে, তাল, ময়দা বা আটার তালকে বলছে লব। তারপরে দেখো এমওডি, মড, মড, এই যে ছেলেটা কি স্মার্ট দেখো, ব্যাগ নিয়ে, মড মানে হচ্ছে আধুনিক, ঠিক আছে, মড মানে আধুনিক বা খুব ফিটফাট, দেখো ছেলেটা কিরকম ফিটফাট সেজে রয়েছে, দেখো কিরকম স্মার্ট, কিরকম সেজে রয়েছে, মড মানে ফিটফাট। আচ্ছা দেখো এমওবি, মব, মব হচ্ছে হামলাকারী দল, দেখো এখানে কোনো একটা হামলা হচ্ছে, কোনো একটা গন্ডগোল হচ্ছে বোঝা যাচ্ছে না, এমওবি মব, মব মানে হামলাকারী দল। তারপরে আছে এনওডি, নড, নড মানে হচ্ছে মাথা হেলানো, মানে প্রতি নমস্কার জানানো, কেউ যদি তোমাকে নমস্কার করে আমরাও তার পরিবর্তে এরকম নমস্কার জানাই তো তাকে, তাহলে সেটা হচ্ছে এনওডি নড, নড মানে মাথা হেলিয়ে প্রতি নমস্কার জানানো। আচ্ছা সব মিনিংগুলো তোমাদের এখানে দেওয়াই আছে, প্রত্যেকটা মিনিং তোমাদের এখানে দেওয়া আছে, তোমরা মিনিংগুলো দেখে পড়বে। তো চলো আমি আরেকবার এগুলো তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো প্রথমে আছে একটা খাটিয়ার ছবি, ভালো করে সবাই বই দেখো, সিওটি কট, কট মানে খাটিয়া, এইচওটি হট, হট মানে গরম। নেক্সট আছে দেখো এই যে পিওটি পট, সাইডে দেখো পিওটি পট, পট মানে হচ্ছে পাত্র, ডিওজি ডগ, ডগ মানে কুকুর। তারপরে দেখো কি আছে, এইচওজি হগ, হগ মানে শুকর, এলওজি লগ, লগ মানে গাছের গুড়ি। নেক্সট কি আছে দেখো, জিওডি গড, গড মানে ভগবান হতে পারে, ঈশ্বর হতে পারে, ঠিক আছে, আরওডি রড, রড মানে লাঠি, ও এক্স অক্স, অক্স মানে ষাঁড়, বিও এক্স বক্স, বক্স মানে হচ্ছে বাক্স, এফ ও এক্স ফক্স, ফক্স মানে শিয়াল, পিও এক্স ফক্স, ফক্স মানে বসন্ত, বসন্ত রোগ। আচ্ছা তারপরে আছে এলওবি, লব, লব মানে হচ্ছে আটা বা ময়দার তাল, ঠিক আছে, বা কোনো কিছুর ডালা, দেখো এখানে ময়দা মাখছে বা আটা মাখছে ছবিটা বোঝাই যাচ্ছে, তাল বা ডালা, ঠিক আছে। এমওডি মড, মড মানে হচ্ছে ফিটফাট, আর এমওপি মপ, এমওবি মপ, এমওডি মড, মড মানে ফিটফাট, আর এমও, এমওবি মপ, মড আর মপ, মড আর মপ, এটা কিন্তু গুলিয়ে ফেলবো না, এমওডি মড, মড মানে ফিটফাট, আর এমওবি মব, মব মানে হামলাকারী দল, হামলাকারী দল, এনওডি নড, নড মানে মাথা হেলিয়ে প্রতি নমস্কার জানানো, ঠিক আছে। তাহলে আজকে চ্যাপ্টারটা তোমরা বুঝতে পারলে, এটা ভালো করে পড়বে, মিনিং করবে, স্পেলিংগুলো করবে, তারপর এর থেকে তো এক্সারসাইজ আমি করাবই। তাহলে সবাই ভালো থেকো, আজ এই পর্যন্তই, টাটা।